মুর্শিদাবাদে সাত সকালে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ডোমকল বহরমপুর রাজ্য সড়কের দৌলতাবাদ থানার নয় মাইল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে যাত্রীবাহী বাস ডোমকলের দিক থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি লরি সরাসরি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক। আহত ব্যক্তিদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে অসংখ্যজনক অবস্থায় যাত্রীবাহী বাস চালক এবং লরি চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দৌলতাবাদ থানার পুলিশ। কারণ হচ্ছে আমরা যা দেখছি রোডের ধারে আমাদের বাড়ি, তো মানে চলাচল করা তো আমাদের খুব মুশকিল হয়ে যায়। আর এক নম্বর কথা হচ্ছে বাসওয়ালারা যা গাড়ি চালাচ্ছে, মানে খুব রাফ গাড়ি চালায় ওরা, বাসওয়ালারা খুব রাফ। দেখাশোনা কিচ্ছু করে না, কে আসছে কে যেছে ওদের কোনো দেখাশোনার কোনো প্রয়োজনই মনে করে না, ওরা এত স্পিডে গাড়ি চালায় ওরা। 15-16 জন হবে মারা গেছে, ড্রাইভারটা এখান থেকে বের করে নিয়ে গেছে, মারা গেছে। স্থানীয় বাসিন্দারা সব যেগুলো করণীয়, মানে সব ছাবল টাবল নিয়ে সব ভেঙে চুরে ড্রাইভারটাকে মোটামুটি আধ ঘন্টা ধরে ওই সামনের শোটা ভেঙে টেঙে তারপর বের করা হলো ড্রাইভারটাকে। 6:35 নাগাদ আলুর গাড়ি একটা আসছিল বহরমপুর দিক থেকে, আর বাসটা আসছিল ইসলামপুর দিক থেকে, সামনাসামনি অ্যাক্সিডেন্ট। কারণ কিছুই না, হয়তো ড্রাইভার গাড়ি জোরে চালাচ্ছিল, সামনে একটা গাড়ি ছিল, হাতি গাড়ি ছিল, গাড়িটা বাসা থেকে একটা গাড়িটাকে মেরেছে। ওই সাইডে গাড়িটা ছিল, ওই গাড়িটা মানে খারাপ ছিল, ওই গাড়িটাকে বাঁচাতে যে গাড়িটাকে মারে, এই গাড়িটাকে মারার পরে ড্রাইভার মোটামুটি আধ ঘন্টা পরে ওকে বের করেছি। ওকে গাড়ির সামনে কাঁচ টাচ ভেঙে সব সাবল টাবল দিয়ে ভেঙে টেঙে ওকে বার করা হয়েছে। ওকে বার করার পরে গাড়ির পেশেন্ট যা ছিল তাতে মোটামুটি 15-16 পেশেন্ট খাম, দুর্দান্ত খামারা চরম মারাত্মক। একজন মোনার ড্রাইভার মারা গেছে, এই মাত্র শুনলাম ড্রাইভার মারা গেছে, ড্রাইভার হাসপাতাল যেতে যেতে ঘনির মূল বন্ধ দিয়ে মারা গেছে বহরমপুর। আহত 15-16 হয়েছে, আমরা আমি যেগুলো বের করছি আর কি। ড্রাইভার মারা গেছে, ড্রাইভার আমি যখন বের করে দিলাম এখানে মারা গিয়েছিল না, এখান থেকে যখন ওরা নিয়ে যেতে যেতে ওই ঘনি পার করে গেলে নাকি মারা গেছে সেটা শুনলাম। আর আমরা যখন বের করে দিলাম ওকে, ততক্ষণও কথা বলছিল, কথা বলতে পারছিল না, মানে সময় সময় অজ্ঞান হয়ে যাচ্ছিল, সময় সময় মানে একদম ঘাড় মুড়ে দিয়েছিল, মানে কথাবার্তা বলতে পারছিল না, মানে আঘাত প্রচন্ড আঘাত হয়েছে, মাথাটাতে আঘাত হয়েছে, একটা চোখও খাম হয়ে গেছে। আর দুর্ঘটনা বাসওয়ালারই দোষ, বাসওয়ালাকে মেরেছে, লরিওয়ালার কোনো দোষ নেই। লরিওয়ালা খুব চেষ্টা করেছে বাঁচানোর, নামিয়ে দিয়েছে বাড়ি দিয়ে, ওর চাকা সামনেকার দু চাকা বায়ে একদম নামিয়ে দিয়েছে, তবুও বাঁচাতে পারেনি, বাসওয়ালা গিয়ে ওকে মেরেছে। নয়নতহীন বাস ছিল মনে হচ্ছে, পারেনি ড্রাইভার করতে পারেনি, সামলাতে পারেনি। ড্রাইভার যেভাবে গাড়ি চালিয়েছে স্পিডে যায় তো ওরা, ওরা তো বাসওয়ালা না, এমনি স্পিডে যায়, খুব জোরে দ্রুত গাড়ি চালে। এইবার পূজোয় স্টাইল বাজারে আবার এলো পূজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজো স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?